আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে দয়া করে আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো আজকে লিমনের আব্বুর মন ভালো নেই লিমনের আব্বুর মন ভালো করার জন্য আমি তার পছন্দ অনুযায়ী হাঁসের মাংস রান্না করে হাঁসের আব্বুর অনেক পছন্দ আর যেহেতু হাঁসের মাংসটা তার মামা শ্বশুর বাড়ি থেকে আসছে আর হাঁসটা তো আজকে রান্না করে তার মনটাও ভালো করে দেই তো হাঁসের মাংস রান্না করার জন্য সবার আগে আমি ফ্রিজ থেকে হাঁসের মাংসটা নামিয়ে নিচ্ছি সাথে একটা মাছও নামিয়ে নিলাম তো কিছুক্ষণ পরে আমার মনে হলো যে বাপ ছেলে সবাই তো মাংস দিয়ে ভাত খাবে কারণ আমার ঘরে মাংস রান্না করলে অন্য তরকারিগুলো আর কেউ খায় না তো কি দরকার আমি আবার এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি মাছগুলো আর হাঁসের মাংসটা রান্না করার জন্য ভিজিয়ে রাখছি তারপরে এই তো কচু ভাজি করব কচুটাও বাড়ি থেকে নিয়ে আসছি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়ে যাচ্ছে তো কচুটাই ভাজি করে ফেলি এই কচুটা খেতে অনেক মজা এই কচুটা আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম সবার আগে আমি কচু ভাজিটা বসিয়ে দিচ্ছি জিরার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি এবার একটু ভালোভাবে ভেজে নিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়ে ভেজে নিব এই তো এখন কচুগুলো সব দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আর এইদিকে আমি হাঁসের মাংস রান্না করার জন্য সব কুটে বেছে ধুয়ে নিব তো এই কচুটা বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই কচুটা অন্য কচুর থেকে একদম আলাদা এটাকে কচু বললে ভুল হবে আমার কাছে খেতে এটা আলুর মতো লাগে একবার যে এই কচু খেয়েছে সে তো কচুর প্রেমেই পড়ে যাবে এত মজার একটা কচু এটা এই তো কচু ভাজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা আমি একদম গ্রামের স্টাইলে রান্না করছি ছোটবেলায় দেখতাম মা চাচিরা এইভাবে তরকারি রান্না করে আর তরকারি খেতে অনেক মজা হইতো আর এখন আমরা ভাবেই রান্না করি না কেন সেই তরকারির স্বাদ এখন আর আসে না তো এই তো হাঁসের মাংস দিয়ে এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরার গুঁড়ো দিচ্ছি হলুদ মরিচ লবণ দারচিনি এলাচি তারপরে তেলটা দিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে হাঁসের মাংস যত ভালোভাবে কষাবেন তরকারি খেতে মজা অতই হবে হাঁসের একটা গন্ধ আছে কষাতে কষাতে যেন গন্ধটা চলে যায় তারপরে হাঁসের মাংস রান্না করব সাথে জাতীয় সবজিটা দিব না তা তো হবে না আমার কাছে মনে হয় আলুটা জাতীয় সবজি তো আলু দিয়ে দিচ্ছি আলু আমরা তিন মা ছেলে পছন্দ করি লিমনের আব্বু বেশি একটা আলু পছন্দ করে না তো আমাদের জন্য একটুখানি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি এই তো এখন আমি তরকারিতে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা এখানে আমি একটু বেশি দিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু বেশিক্ষণ জাল হলেই তরকারিটা খেতে ভালো হবে এই ঝোলটা একটু বাড়িয়েই দিয়েছি রান্নাঘর থেকে আমি রুমে আসলাম এসে দেখিয়ে যে আমার বড় ছেলে রুমটা মুছে দিচ্ছে তো আজকেই না ও আসলে মাঝে মধ্যে আমার সংসারের কাজে আমাকে অনেক সাহায্য করে দেখা যায় বিছনাটা এলোমেলো থাকলে ও একটু গুছিয়ে দেয় বই খাতার টেবিল টা গোছায় কাপড় চুপুর ভাস হয়েছে দেখে কি হয়েছে টুকটাক কাজ করে নেওয়াটাই ভালো নিজের কাজ নিজের করতে হবে দেখা যায় আমি যখন থাকবো না তখন তো নিজের কাজটা নিজের করতে হবে এই জন্য হালকা পাতলা কিছু কাজ ছেলেকে শিক্ষা দিচ্ছি আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তরকারি কালারটা একদম না আমি একটু লবণ চেক করছি লবণটা ঠিকঠাক আছে কিনা তরকারিটা কিন্তু আর আমার লক্ষ্মী ভাইয়ারা হয়েছে আপুরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিয়েন তারপরে এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন বিকাল চারটা বাজে আমার দুই ছেলের জন্য এখন বিকালের নাস্তা বানাবো তো বিকালের নাস্তায় আমার ছোট ছেলে বলছে যে নুডলস খাবে ওদের জন্য একটু নুডলস রান্না করছি তো নুডলসে ওরা সাধারণত পেঁয়াজটা খায় না তো পেঁয়াজ ছাড়াই ওদের জন্য রান্না করতে হয় তো তো এই ডিমটা ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি আমি এইভাবে ওদের জন্য নুডুলস রান্না করি আর যদি বাসায় কোনো মেহমান আসে তাহলে একটু স্পেশাল করে রান্না করি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ